কুমিল্লা সিটি নির্বাচনে সরকারি দলের হয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ এখনও কমিশনের আছে বলে মন্তব্য করেন রিজভি আহমেদ কুমিল্লার এই নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা জানিয়ে তিনি বলেন এতে ব্যর্থ হলে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় থাকবে না নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থী এজেন্ট বের করে দেওয়ার পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রভাব খাটানো এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে পরিস্থিতি আমাদের কাছে অত্যন্ত নাজুক বলে মনে হয়েছে আজকের কুবিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় পাশ না করতে পারলে ব্যর্থতার সকল দায়িত্ব নিয়ে অচিরেই নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে আমি পুনরায় তাদেরকে আহ্বান জানাচ্ছি এখনও সময় আছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন